অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনানি সংক্রান্ত মামলায় আবার ধাক্কা হলো কলিকাতা হাইকোর্টে। গত বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সংক্রান্ত মামলার। এদিন শুনানির শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, দিল্লির বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন যে তার ক্লায়েন্টের যখনই কোনো প্রয়োজনে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় তখনই ইডির তৎপরতা বৃদ্ধি পায়, আর এটা একটা ইডির রাজনৈতিক প্রহসন। তৎক্ষণাৎ ইডির আইনজীবী এর বিরোধিতা করলেও আইনজীবী ছাড়াও এখানে আদালতের বিচারপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন যে আপনার ক্লায়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো অভিযোগ নেই এবং তার নামে কোনো সমন নেই, কিসের ভিত্তিতে আপনি রক্ষা কবচ চাইছেন? তখন অভিষেক মনু সিংভি বলে যে এখন নেই কিন্তু হতে কতক্ষণ, ইতিপূর্বে তদন্তের জিজ্ঞাসাবাদের নামে ডেকে মানিক ভট্টাচার্য সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, তাই ভবিষ্যতে যে এর হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তখন ইডির আইনজীবী বলেন ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে জানা গেছে যে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এই মুহূর্তে তদন্ত এমন একটি পর্যায়ে আছে আমরা কাউকেই সন্দেহ বা তদন্তের ঊর্ধ্বে রাখতে পারি না। যদিও কুন্তল ঘোষের বয়ান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একপ্রস্থ জেরা করা হয়ে গেছে, সে বিষয়টি ক্লোজ, কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্তে যেহেতু সুজয়কৃষ্ণ ভদ্র ও তার কোম্পানি এবং 100টি অ্যাকাউন্ট ও অন্যান্য অনেক যোগ সাজেস পাওয়া গেছে, এবং যেহেতু সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাই আমরা কোনো মতেই কাউকেই এই নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে রেহাই দিতে পারি না। সমস্ত বিষয় শোনার পর তীর্থঙ্কর ঘোষ কোনো সদর্থক রায় অভিষেক মনু সিংভি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেয়নি। এক কথায় বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচবিহীন, এবং তিনি গতকাল অর্থাৎ যখন আমি এই প্রতিবেদন তৈরি করছি 20 তারিখ রবিবার সন্ধ্যা 7:15 কলকাতায় বিমানবন্দরে অবতরণ করেছেন। দেখা যাক আগামী দিনে তদন্ত কোন দিকে যায়। আর এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।